রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের দল কখনো কোনো অপরাধীকে রক্ষার ঢাল হবে না। সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রাজনৈতিক পরিচয়ে অপরাধ করার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। দল কখনো কোনো অপরাধীকে রক্ষা করার ঢাল হবে না। শেখ হাসিনার কাছে অপরাধীর পরিচয় অপরাধী। ইতিমধ্যে বিভিন্ন ঘটনা আপনারা তার প্রমাণ পেয়েছেন। গুটিকয় মানুষের অপরাধের জন্য সরকারের অনন্য অর্জনগুলো ম্লান হতে দেয়া যায় না। করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বস্তরে মাস্কের ব্যবহার নিশ্চিতে কমেছে শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব। ভাইরাস থেকে বাঁচার চেষ্টায় বাড়তি সুফল হিসেবে অনেকটাই কমে এসেছে ধুলো ময়লার দূষণজনিত নানা রোগ। তাই শুধু করোনা নয়, সবসময় মাস্ক ব্যবহারের অভ্যাস বাড়ানোর পরামর্শ বক্ষব্যাধি বিশেষজ্ঞদের। রাকিব হাসানের ক্যামেরায় আরমান কেসারের রিপোর্ট। সবখানে এখন আতঙ্কের নাম কোভিড-19। সংক্রমণ থেকে বাঁচতে মানুষের জীবনযাত্রায় বেড়েছে মাস্কের ব্যবহার। ভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক ব্যবস্থা হিসেবে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। কাজে কর্মে যাওয়া আসার রাস্তাঘাটে সর্বত্রই এক ধাপ আগে সচেতনতা। করোনা সংক্রমণ প্রতিরোধে বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করাটা যেন সহজাত অনুষঙ্গ হয়ে উঠেছে দিনে দিনে। ধুলাবালির জন্য পড়ছে, এটা আমার মানে আমার ভিতরে যাচ্ছে না, ধুলাবালিটা মুখের ভিতরে যাচ্ছে না, নাক দিয়ে যাচ্ছে না। নিজের সচেতনতা রক্ষার্থে, যাতে আমি সচেতন থাকি, অন্য কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, অন্য কোনো জীবাণু আমার ভিতর না আসে, সেই জন্য শুধু করোনার জন্য না। কেবল করোনা ভাইরাস থেকে নয়, শীতকালীন মৌসুমে বাতাসের ধুলো ময়লা থেকে দূষণজনিত রোগ যেমন শ্বাসকষ্ট, কাশি ইত্যাদির প্রবণতাও কমিয়েছে মাস্কের ব্যবহার। করোনা পরিস্থিতি যখন ছিল না, তখন মাস্ক ছাড়া চললেও কিন্তু আমরা এই যে ঠান্ডা জ্বর সম্মুখীন এগুলো হতাম। মাস্ক ব্যবহার বলে শুধু আমরা করোনা না, আমরা বিভিন্ন রোগ থেকে প্রতিরোধ পাচ্ছি, নানান রোগের জন্য বাঁচানোর জন্য আমরা এটা করি। সবখানে মাস্ক ব্যবহার ও দূরত্ব মেনে চলায় অন্যান্যবারের তুলনায় এবার শীতে শ্বাসকষ্টজনিত রোগসহ অন্যান্য জটিল রোগীর সংখ্যা কম বলেও জানান বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। মাস্ক পরিধান করার ফলে আমরা যত শীতকালীন যত রোগ আছে, এই ধুলাবালিত শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, কাশি, সর্দি, হাঁচি কিন্তু অনেক প্রায় আমাদের চেম্বারে প্রায় অর্ধেকের মাত্রা কমে গিয়েছে। এছাড়া সিওপিডি যে প্রকোপ, মানে হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে তীব্রতা বেড়ে যায় সিওপিডি, অ্যাজমা, সেটাও কিন্তু মাত্রা কমে গিয়েছে। করোনা প্রতিরোধের পাশাপাশি বাতাসে ভেসে বেড়ানো নানাবিধ জীবাণু থেকেও সুরক্ষায় মাস্কের গুরুত্ব অপরিসীম। করোনার জন্য আমরা কিন্তু সম্পূর্ণ পূর্ণাঙ্গ চিকিৎসা নেই বা প্রতিষেধক নেই, সেই জন্য আমরা প্রতিরোধের কথা বলি। এই প্রতিরোধের কথা বলতে কিন্তু আমরা কিছু স্বাস্থ্যবিধি মেনে বলতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলি এবং স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম পড়তে বলি। এই স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়ে আমরা মাস্ক সবচেয়ে সর্বপ্রথম যে কথা বলি, মাস্ক পরিধান করতে। ব্যস্ত জনজীবনে রোজকার চলাফেরায় বাড়তি সতর্কতা হিসেবে তাই মাস্কের বিকল্প নেই। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।